আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সৃষ্টি করে একে অপরের সাথে ভাতৃত্ববোধ জাগিয়ে দেন এবং তিনি সহজ করে দেন তা পালন করে এই পৃথিবী থেকে সুন্দর করে বিদায় নেওয়ার। আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ ও সালাম নাজির হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি উম্মতে মুহাম্মদকে যা জান্নাতে নিয়ে যায় এমন প্রত্যেক জিনিস আদেশ করেছেন, কিছুই বাদ দেননি, এবং যা জাহান্নামে নিয়ে যায় এমন প্রত্যেক জিনিস নিষেধ করেছেন, কোনো কিছু ছাড়েননি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সাথে শেখ মুকাররম বিন মুহসিন মাদানী হাফেজাহুল্লাহ আছে, ডক্টর মুকাররম বিন মুহসিন মাদানী হাফেজাহুল্লাহ। মানে ইদানিং প্রোগ্রাম শেষ হয় 11টার পর, ওখান থেকে 12টা বা বের হতে একটু সময় হয়ে যায়, লেগে যায় রাস্তাঘাটে, মানে ঘুমাইতে মন চায় না। যেহেতু একজন পাইলট আছে উড়াচ্ছে, সে যাতে এটাকে গাড়ি মনে করে, উড়ালপঙ্খী না মনে করে, সেই জন্য মাঝে মধ্যে জেগে থাকতে হয়। যদিও তারা আশ্বস্ত করে যে জেগে থাকা লাগবে না, ঘুমান, কেন জানি ভয় ঢুকে গেছে ভিতরে আর ঘুম আসে না। এতে তাদের চালানোর কোনো ত্রুটি নাই, আমাদেরই ভয় বেশি। দুনিয়া তো দুনিয়া, আমরা সবাই বুঝি। হ্যাঁ, তো আমার পেজে গত 2 দিন আগে ছিল মাহমুদ বিন কাসিম মাদানী, সরি মাহমুদ বিন শেখ মাহমুদ বিন কাসিম হাফেজাহুল্লাহ ভাই ছিলেন, এখন আছেন ফাদিলাতুল শেখ ডক্টর মুকাররম বিন মুহসিন মাদানী হাফেজাহুল্লাহ। এখন যেহেতু গভীর রাত, একটা কথা অবশ্যই মনে হচ্ছে আপনাদের সাথে, বলছেন কেউ যদি হঠাৎ রাত্রে জেগে যায়, এখন যেহেতু অনেক রাত, সেজন্য কেউ রাত্রে জাগতেই পারে, যদি কেউ জেগে যায় তাহলে সেই জন্য বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলবেন। বলার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহুম্মা ফিলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তার দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। সাথে সাথে এটাও যে কেউ যদি উঠে উযু করে এবং সালাত আদায় করে বা 2 রাকাত সালাত আদায় করে রাতের যে কোনো সময়, ঘুমানোর পরে, এশার পরে ঘুমিয়েছেন, যে কোনো সময় জাগনা পেয়েছেন, এটা করলেন, তো রাসূল সাল্লাম বলছেন কুবিলাত সালাতু, তার সালাতটাও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এখানে আরেকটা ছোট্ট কথা বলি, কারণ আমি ব্যক্তিগতভাবে লাইভে আসাই অভ্যস্ত না, আসাও হয় না আমার। আপনার পেজ আছে শেখ? আল্লাহ আপনার পেজ আছে? পেজ আছে, মালয়েশিয়াতে গেছিলাম তখন তো অনেক ভাই খুলে দিয়েছিল, মাসুদ ভাই, তো এটা আছে মুকাররম মুহসিন নামে বা মুকাররম বিন মুহসিন নাম দিয়ে আছে। আমি ইনশাআল্লাহ কমেন্টসে দিয়ে দেবো পেজ, ইনশাআল্লাহ। আল্লাহ ইয়াফিত, আমিন। তো মাশাআল্লাহ, আল্লাহ ইয়াহফাজ, হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আমার খুব প্রিয় বন্ধু, আল্লাহ ছোট ভাই, ছোট ভাই, আল্লাহর জন্য তাকে আমি বন্ধু হিসাবে বেছে নিয়েছি। সত্যি আমি বন্ধুত্বের উপরে খুব আলোচনা করি, তো দেখ আমি হুব্বুহু ফিল্লাহ আযা ওয়া জাল, ممكن ان يحبني ايضا في الله عز وجل، الحب في الله فقط والا فلا. এখন ওনার সুবাদে আসলাম যেহেতু এখানে, তো এখানে একটা কথা বলে যাই, আপনারা সবাই জানেন যে জান্নাতের দরজা 8টা, লা ইলাহা ইল্লাল্লাহ, তো জান্নাতের দরজা 8টা, তো জান্নাতের 8টি দরজায় আমরা কিন্তু যে কোনো একটা বেছে নিতে পারি। অর্থাৎ আমরা চাই যে আমাদের জন্য 8টা দরজাই খোলা থাক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মত, অর্থাৎ ওজুর পরে যে দোয়াটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া, 8টা দরজাই খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ, ওজুর পরে দোয়াটা পড়লে। তো আমি একটা জিনিস চাচ্ছি, যেমন বাবুস সালাহ, বাবুস সিয়াম, ইয়ানি আর রায়ান,
তারপরে বাবুল সাদাকা, বাবুল হাজ, এভাবে আটটা দরজা আছে। তো আমি সাত নাম্বার দরজা, মানে সিরিয়ালের দিক থেকে সাত নাম্বারের কথা বলতেছি, সাত নাম্বার দরজাটা হলো বাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আমার এই আওয়াজটা শুনেন, আশা করছি আমার সাথে আপনারা পড়বেন। হ্যাঁ, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ, সবাই এটা জানুক। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা বললে জান্নাতের একটি দরজা থাকবে, সেই বাবের নাম হবে বাবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জান্নাতের দরজার নাম? হ্যাঁ, এটা জান্নাতের দরজার একটা নাম। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এটা এটা এটাই জান্নাতের দরজার নাম, মানে এটাই জান্নাতের দরজা। মানে আমাদের দেশে যেরকম দরজার সামনে লিখে রাখে হাজি, হাজি বা গাজী, মুক্তিযোদ্ধা অথবা নেতা, যেমন ওই দরজার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লেখা থাকবে, এটা লেখা থাকবে। সুবহানাল্লাহ। এটাকে আবার কেউ বলেছেন বাবু জিকির, এটা হতে পারে, কিন্তু বাবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে বেশি আকরাম। ওকে, আসসাহি। তারপরে বাবু সালাত এটাও থাকবে, বাবু সিয়াম এটা থাকবে, তারপরে হচ্ছে বাবু তাওবা ওয়াল ইস্তিগফার এটা থাকবে। আমি বলে রাখি বাব মানে দরজা, বাব মানে দরজা। আচ্ছা আচ্ছা, দরজা বাব মানে দরজা। তো একটা বাপ হলো লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমি মনে করছি বা আপনি মনে করছেন, এটা তো সহজ, এটা জিকির, এটা আরবী কথা, তওবা, অনেকে বা তওবা মনে করে। কিন্তু একটা জিনিস, এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এই কন্টিনিউ করাটা, ধারাবাহিকতা বজায় রাখা, এটা আমাদের অনেকের জন্য কঠিন। ও স্যার, ধারাবাহিকতা বলতে মানে প্রায় প্রতিদিনই বলা, টুকটাক সময় পেলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশারিকে বলেছেন, এ আব্দুল্লাহ ইবনে কাইস, তুমি কি জানো জান্নাতের ভান্ডার কি? রাসূল সাল্লামই বলে দিলেন, কানজুম মিন কুনুজিল জান্না ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, জান্নাতের ধন ভান্ডার। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দুনিয়াতে বড় বড় ধন, মানে ভান্ডার আছে, এ আছে, গুদাম আছে, কিন্তু জান্নাতের ধন ভান্ডার মানে জান্নাতে যাওয়ার জন্য একটা ভালো একটা প্যাকেজ বা সুন্দর একটি গচ্ছিত জিনিস আপনার জন্য, তাহলে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাকে বলছে? কোন সাহাবী? এটা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম হচ্ছে আব্দুল ইবনে কাইস। আব্দুল ইবনে কাইস বা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আল্লাহ নবী তাহলে বলছে যে, আব্দুল ইবনে কাইস তুমি কি জানো জান্নাতের ধন ভান্ডার কি? এবং আল্লাহ নবী নিজেই বলে দিয়েছে যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে কি, কানজুম মিন কুনুজিল জান্নাহ। কুনুজিল জান্নাহ মানে অর্থ কি স্যার? এতে কানজুন মানে হচ্ছে ধন ভান্ডার, ধন ভান্ডার, জান্নাতের ধন ভান্ডারের মধ্যে মানে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যেমন ধরেন আপনার আলমারির ভিতরের ডলার, আমি বলি একটু সহজ করে দিই স্যার, আল্লাহ জাকারে স্যার, উনি মানে শেখ এখন যে হাদিসটা বলছে, উনি যদি আমরা মানে একটু উদাহরণ দিতে যাই, মানে আপনার আলমারির ভিতরে হীরার চাক, আপনার আলমারির ভিতরে মানে ওই যে স্বর্ণের বার, স্বর্ণের বিস্কিট, এগুলো খুবই সিম্পল, এর তুলনা হয় না। তারপর আমি জাস্ট বুঝার জন্য বলতেছি, এগুলো কিন্তু আপনি সিরিয়াসলি নিয়েন না, জাস্ট বুঝার জন্য, সহজীকরণের জন্য বলতেছি, মানে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের ধন ভান্ডারের ধন সম্পদ। তাই বুঝছ? আরো কিছু বলো না স্যার, আরো কিছু বলো। বলবো জান্নাত নিয়ে বলো না স্যার, জান্নাত নিয়ে কিছু বলো। আচ্ছা, লাইফটা শেয়ার করে দেন, জান্নাত নিয়ে কথা হবে, মানে জান্নাত নিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলো স্যার, এটা আমি প্রথমে, যেহেতু অনেক গভীর রাত, গভীর রাতের জন্য আমি বললাম যে রাত্রে জেগে উঠে এটা কেউ বলে এটা। আরেকটা বিষয় হলো, আমি নিজেকে সহ ওসিয়ত বা নসিহা, এটা ওসিয়ত বলবো না, নসিহা করব নিজেকে সহ, সেটা হলো রাতের জন্য একটু সময় বরাদ্দ করবেন। সলা বলি, রাতের জন্য সময় বরাদ্দ মানে আমরা এটা নিয়েছি, আগে যখন মোবাইল ছিল না, তখন মোবাইল যখন ছিল না, তখন ইশা পড়ে ঘুমিয়ে যেতাম, ফজরে উঠতাম, মানে মুসল্লিদের কথা বলছি, যারা মুসল্লি। আর এখন মুসল্লি, গ্যার মুসল্লি সবাই মোবাইলে সময়টা দিচ্ছি, কিন্তু আমি এটা ছাড়া একটা ভিন্ন কথা বলতেছি, মনে বুঝতেছেন, সেটা হলো রাতের জন্য, রাতে আল্লাহর জন্য কিছু সময় বের করা। আমরা কেউ যেন এটা মনে না করি, কোনো মুমিনেরই মনে করা উচিত নয় যে পুরো রাত শুধু আল্লাহ আরামের জন্য এবং ঘুমের জন্য দিয়েছে, কখনোই না। এটা একবারই ভুল চিন্তা, এটা একবারই ভুল ভাবনা। আপনি জানেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা, তিনি সেই মানে চার ইমামদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী পরহেজগার বলা যায়, তিনি পরহেজগার আল্লাহর কাছে, জানি না। তো ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ উনি নিজের কথা বলছেন, আমার বয়স যখন 10 বছর, তখন আমার মা রাত্রে আমাকে জাগাতেন, থেকে নিজের আমার মা আমাকে শীত, এখন কত শীত মাশাল্লাহ, নভেম্বর আজকে 26-27 তারিখ, তার মানে শীত পড়তেছে, এই শীতের রাতে
পানি গরম করে দিতেন। ভাবা যায় সেই যুগে অন্ধকার, বিদ্যুৎ নাই, কোনো পানির লাইন নাই, ট্যাপে মানে চাপ দিলে যে টিপ দিলে বা পাক দিলে পানি বের হয় সেরকম কোনো সিস্টেম নাই, কোথায় থেকে পানি নিয়ে আসতে হতো, সেই পানি আবার আগুন জ্বালিয়ে গরম করে ওযু করতে সহায়তা করে, আবার রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে। আমি এবং আমার মা একসাথে তাহাজ্জুদ সালাত আদায় করি, সালাত আদায় করে ফজরের জামাত ধরার জন্য আমরা এই অন্ধকার রাতে এবং জঙ্গল এই সমস্ত পেড়ে অনেক দূরে আমরা জামাতে সালাত আদায় করতে দিতাম ফজরের সালাত। তার মানে ওনার ছোটকাল থেকে হলো এটা তো অভ্যাস। দ্বিতীয় হলো মোহাম্মদ বিন হাম্মাল রাহিমাহুল্লাহ উনি নিজে মনে করতেন কোনো তালেবে ইলম, কোনো ছাত্র মানে যারা কোরআন সুন্নাহ ছাত্র হাদিস পড়তেছে, সেই বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি এগুলো পড়তেছে, অথচ রাতের সালাত আদায় করে না, তাহলে ও আমার ছাত্র না, এমন কি খোঁজ নিতেন। এটা প্রমাণিত উনি খোঁজ নিতেন যে কে কে রাতের সালাত আদায় করে না, যদি রাতের সালাত আদায় না করে তাহলে ও আমার দাসে বলবে। আশ্চর্য। আমি আপনাকে আপনাদের স্মরণ করাতে চাই দুই রাকাত সালাতের যে কত মূল্য, মহা মূল্যবান। তাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা'আ, দুইটা জিনিস, এই দুইটা জিনিস বললেন তো আমাদের জামশেদ ভাই, বলছেন যে জান্নাত নিয়ে আলোচনা, আমি ওটা বলতে গিয়ে এটা বলছিলাম যে যারা আল্লাহর ভয়ে তথা আগুনের ভয়ে, আপনারা তাফসীর দেখবেন সূরা সাজদা সম্ভবত এটা 15 বা 16 নম্বর আয়াত হবে এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা মুমিনদের একটা গুণাগুণ যে তারা এই আরামের বিছানা, নরম গরম বিছানা ছেড়ে তারা উঠে যায় আল্লাহর জন্য। কিসের, কি জন্য উঠে? খাউফান, জাহান্নামের আগুনের ভয়ে, ওয়া তামা, এবং জান্নাতের লোভে। কি জান্নাত কে নিয়ে আপনার লোভ হয় না একটু? এত কিছু আলেমরা বর্ণনা শোনায় আপনাকে, খতিবরা আপনাকে বক্তব্য দেয়, জান্নাত ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যা মুত্তাকিদের জন্য যা সফলতা। আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় পায়। আপনার ভয় হয় না ওসির সামনে দাঁড়াতে? ভয় হয়। ডিসির সামনে দাঁড়াতে আপনার ভয় পায়? অথবা প্রিন্সিপালের সামনে দাঁড়াতে, আপনার বসের সামনে গিয়ে খুব নম নম করে হাত জড়ো শুরু করে দাঁড়িয়ে থাকেন, ভয় ভয় কি যে বলেন, আল্লাহ আকবার, এই মহান সৃষ্টিকর্তা, আসমান এবং জমিনের মালিক সৃষ্টিকর্তা, একচ্ছত্র অধিপতি হবেন কিয়ামতের দিন, সেই মহান রবের সামনে দণ্ডায়মান, একটু ভয় লাগে না? আল্লাহকে ভয় পেলে আল্লাহ কি বলছে, মানে আল্লাহর সামনে যাওয়াকে ভয় পাওয়া কি বলবো? জি, তো এই ভয়, তো এখন দেখেন আমরা তো শুধু ভয় পাই, শুধু ভয় পাই। এমন কি কোনো বস আছে যে আপনি বসকে ভয় পান এই জন্য আপনার স্যালারি বাড়াই দিল, আপনাকে পুরস্কার দিল? তা কিন্তু হয় না। সুবহানাল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় পায়, শুধু ভয় পেতে হবে, আপনি তো দাঁড়াচ্ছেন না, শুধু ভয় পেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুই উদ্যান তথা দুই জান্নাত তাকে দান করবে। এবং পরের আয়াতগুলো আপনি দেখবেন যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যাওয়াতা আফনান, আল্লাহু আকবার, এটা শুধুই শুধুই জান্নাত মানে বাগান না, এই বাগান ছিল বিশাল বড় বাগান আমাদের রাজশাহী চাপাই অঞ্চলে, বড় বড় এমন এমন কত বড় বাগান পাবেন, আপনি একা একা গিয়ে ভয় পেয়ে যাবেন, এমন জান্নাতে দিলে তো, জান্নাতের মধ্যে দিলে তো আপনি ভয় পাবেন, কিন্তু না, আল্লাহ বলছেন যাওয়াতা আফনান মানে শাখা প্রশাখা পাতা পল্লব এমন কি সব কিছু, ফি হিমা আইনানি তাজরিয়ান ফি হিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, সব ধরনের ফল ডবল ডবল থাকবে এবং সেখানে স্রোতস্বিনী ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেখানে থাকবে কত ঝর্ণা, 4 ধরনের ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসাল কুন জান্নাই আল্লাহ, আল্লাহুম্মা ইন্না, তাই সবাই বলেন যে আল্লাহ আমাকে জান্নাত দেন, এটা আপনি নিজের জন্য জান্নাত চান? আমি নিয়াসালুকে জান্নাত ফেরদাউস, আল্লাহ যেন আমাদের সবাইকে যারা আছেন এখানে মুসলিম ভাই মুমিনরা ইমানের সাথে যারা আছেন এসব সালাত আদায় করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। এবং মজার কথা বলি, শেখ কিন্তু এখানে একটা খুব সুন্দর মেসেজ দিয়েছে, খেয়াল করবেন, মানে যদি কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিয়ামতে বিচারের জন্য, এটাকে ভয় পায়,
এটা ভয় পায় যদি অপরাধ ছেড়ে দেয়, মানে এটা ওর মনে ভয় লাগে যে ওর আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে। ও যদি করো মাগু, যদি আল্লাহ আমার ধরে আমি যেটা করি এটা পালাবো কেমনে, আল্লাহ সবার সামনে এটা ওপেন করে দেবে। আল্লাহ বলছে যে এরকম ভয় পায় আমার সামনে আসাতে ওর জন্য দুইটা উদ্যান। এখানে এই যে জান্নাতের যে বর্ণনা, আপনারা তো বিভিন্ন বর্ণনা শুনেছেন এবং জানেনও, কিন্তু একটা আশ্চর্য জিনিস লাগে যে জান্নাতের বর্ণনা এত সুন্দর, সুবহানাল্লাহ। এটা অনেক সময় আমাদের মাঝে তুলে ধরা হয় না, শ্রোতাদের সামনেও দেওয়া হয় না। আসলে জান্নাতের লোভের কথা বলেছেন আল্লাহ। তমা, তমা মানে হচ্ছে লোভ, লোভ করা। আমাদের লোভ আছে না যে টাকার বান্ডিল ফেলে রাখলেন, দেখেন আমি যতই বান্দরে টাকা উঠাই নিয়ে চলে, এটা আমার লোভ, অর্থের প্রতি লোভ। তো জান্নাতের লোভ, লাইফটা শেয়ার করে দেন আত্মীয়স্বজন যারা আছে এখন জেগে। এখন জান্নাত মানে শেখ মাশাআল্লাহ, আমি প্রায় ওনার থেকে জান্নাত সম্পর্কে শুনি, আমার এত ভালো লাগে মাশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিক। জান্নাত সম্পর্কে একটু বলতো, মানে জান্নাতে মানুষ কি পাবে? আল্লাহ আকবার। জান্নাতে যখন মুমিনরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমি অনেকে জিজ্ঞেস করছি, আচ্ছা জান্নাতে ঢুকে মানুষ কি বলবে? অনেকে বলতে পারে না, মানে আমাদের দুনিয়ার যেটা অভ্যাস, ওরে বাপ রে বাপ, ওরে বাবা, ওরে সর্বনাশ, এরে এত সুন্দর, এইগুলো বলে। কিন্তু দেখেন মুমিনদের কবর কেমন হওয়া উচিত, আল্লাহ সেটার বর্ণনা জান্নাতে কি হবে এটা দুনিয়াতে বলে দিয়েছেন। ঢুকে বলবে আলহামদুলিল্লাহ, এবং কি কোন কথা স্মরণ করবে মানুষ জানেন জান্নাতিরা? আলহামদুলিল্লাহ আল্লাযী, কি কল, আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা। ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর প্রশংসা, হামদ, শুকরিয়া, যিনি তার ওয়াদাকে সত্য রূপ দিয়েছেন, সত্যায়ন করেছেন, সুবহানাল্লাহ। এবং আরো প্রশংসা কেন, যিনি আমাদেরকে এই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। এখন আমরা কি করব? আল্লাহ বলছেন, আল্লাহর ভাষা এটা, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা বাড়ি তৈরি করব, প্রাসাদ তৈরি করব, জান্নাতে, হ্যাঁ, সুবহানাল্লাহ, সুইমিং পুল তৈরি করব, লা ইলাহা ইল্লাল্লাহ তৈরি করব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তৈরি করব, আমরা বড় তাবু টাঙ্গাবো, ইয়া আল্লাহ, ইন্না আসালুকাল জান্নাহ, ইয়া আল্লাহ। সৌদি সৌদি থাকতে তো দেখছেন আপনি, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, মরুভূমির মধ্যে চলে যায় কিছু বারবিকিউ, ওখানে খাওয়া। তো এই ধরনের ব্যবস্থাও জান্নাতের মধ্যে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদের জান্নাতে ফেরদাউস দাও, ইয়া আল্লাহ। আপনি আপনার স্ত্রী আপনার হাউলদেরকে নিয়ে যেতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, টু মানে সুবহানাল্লাহ, উপভোগ, উপভোগ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এনজয়। এইটা করতে করতে যে কতদিন কেটে যাবে এটা কেউ জানে না। আপনি বলবেন যে একটা কর্নার এটা, ওইটা আর এক কর্নার, ওটা আর এক কর্নার, চার কর্নারে আল্লাহ চারজন স্ত্রীর ব্যবস্থা করে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হবে যে এক অঞ্চল থেকে আর এক অঞ্চল এত দূরে হবে, কারণ আপনার তখন তো নিরিবিলি বা নির্জনতা প্রয়োজন, তাই না? আপনি ওয়াইফকে নিয়ে গেছেন, আমরা দেখেছি সৌদি শেখরা যখন যান তখন তাদের সাথে তেমন কেউ থাকে না, ড্রাইভাররা থাকে তার অনেক দূরে, তো নির্জনতা তখন প্রয়োজন হবে। তখন আপনি হিসাব করেন যে এক এক আপনি এই অঞ্চলের বা এই জগতের মালিক, এখানকার যে জগৎটা আছে, এই জগতের চারটা ভাগে বা চারটা কর্নার আছে, এই চারটা কর্নার, এক কর্নার থেকে আর এক কর্নারে যেতে 100 বছর সময় লাগবে, মানে 100 বছর। মানে এটা হচ্ছে ধরেন একজন জান্নাতি জান্নাতে গেল, হ্যাঁ, যাওয়ার পরে সে যে জান্নাতের যে মানে যতটুকু সে আল্লাহ তাকে দান করবে, হ্যাঁ, অতটুকুর এক কর্নার থেকে আরেক কর্নারে যেতে তার 100 বছর লাগবে। এটা তার জন্য বরাদ্দের জায়গা না তো, তাহলে জান্নাতের মধ্যে ওর জন্য বরাদ্দ যেটা আছে, ও বরাদ্দর মধ্যে কিছু অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেড়াতে যাবে ওর রাজ্যেই, ওই একটা জায়গাতে বেড়াতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বছরের পথ, এই 100 বছরের পথ। আমি বলেছি এক কর্নার থেকে আরেক কর্নার, চারটা কর্নার হবে, তার মানে চার কর্নারে যেতে হলে 400 বছর লাগবে তার, হ্যাঁ, প্রশস্ত জান্নাতে আমাদের সবাইকে যদি জায়গা করে দেন, মানে ভাবা যায়, ভাবা যায়। এখন টেলিভিশনে শুনুন, অমুকে 300টা বাড়ি, অমুকে 400 বিঘে জমি, আর এগুলো কি 400 বিঘে কি? একজন জান্নাতি তার জান্নাতে আল্লাহ তাকে যে জান্নাত দিবে, এক কর্নার থেকে এক কর্নারে যেতে 100 বছর, এরকম চার কর্নারে তার চারটা বহু থাকবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হা, ওহ, ওহ, নহুর, হুম, নহুর, নহুর।
ডাগর মনে সবচেয়ে সুন্দর কথা না, ডাগর চোখ বা ডাগর নয়ন, সুবহানাল্লাহ। এই জান্নাতে থাকবে, এই জান্নাতে তারা যাবে, এটা এটা সময় পার করবে, এবং সেখানে তারা নিজে যেহেতু তৈরি করবে, সেখানে তারা সুইমিং পুল তৈরি করবে, অডিটোরিয়াম তৈরি করবে, পিকনিক স্পট তৈরি করবে, বনভোজন হবে, মানুষকে ডেকে। ওস্তাদ একজন বলতেছে যে পুরো জান্নাত নাকি জান্নাত, পুরো জান্নাত নাকি শুধু ওর জন্য, যতটুকু শুধু ওর জন্য, এটা সারা দুনিয়া। এখানে একটা একটা বিষয় বলি, মানে এটা অনেকে বুঝতেছে না, এটা একবারে সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বশেষ জাহান্নাম খাটার পরে, জাহান্নামে অভিশপ্ত, জাহান্নামে লাঞ্ছিত, পুড়ে কয়লা হয়ে বহুত বছর পরে, বহুদিন পুড়ার পরে যে মানুষটা সর্বশেষ জান্নাতে যাবে, এবং তার জন্য বরাদ্দ হবে জান্নাতের মোটামুটি সর্বনিম্ন স্থান, মানে এর চেয়ে কম আর কেউ পাবে না, এর চেয়ে কম আর কেউ পাবে না। তার জন্য হলো বর্তমান যে দুনিয়া আছে, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। ওকে, আমি একটু এক্সপ্লেইন করি। ওয়েল, একটা উদাহরণ দিচ্ছি, ধরে নেন সর্বোচ্চ একজন মানুষকে 10 টাকা দিয়ে দেওয়া হবে, সর্বনিম্ন 1 পয়সা দেওয়া হবে। আমি আবার বলি, সর্বোচ্চ একজনকে 10 টাকা দেওয়া হবে, সর্বনিম্ন 1 পয়সা দেওয়া হবে। একটা উদাহরণ দিচ্ছি, যদি উদাহরণ মানা না, এখানে এই সব উদাহরণ যায় না, আপনার বুঝার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি জান্নাতের সবচেয়ে কম অংশ পাবে, ওই অংশের পরিমাণ হবে দুনিয়া যত বড়, এরকম 10 গুণ বড় স্পেস। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবার বলি, এই পুরো পৃথিবী, সাগর, পাহাড়, পর্বত, নদী, নালা, বাড়ি, ঘর, পুরো পৃথিবী যে সাইজ, এর চেয়ে 10টা পৃথিবী যত বড়, এরকম একটা পৃথিবীকে 10 বার করলে যত বড় হবে, জান্নাতে যে সবচেয়ে কম পাবে, মানে এর নিচে আর কেউ পাবে না, ও পাবে দুনিয়ার 10টা সমান। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লাগবে না, এটা লাগবে না, সল্লি সল্লি। সম্মানিত ভাই এবং বোনেরা যারা দেশের পুরো দেশ প্রবাসে যেখান থেকে আসেন দেখতেছেন, জান্নাতের দরজার কথা বলি আপনাদের। দরজাটা, দরজার কথা শুনলে অনেকে জানেন, কিন্তু যারা জানেন না তারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দরজার প্রশস্ততা, দরজার ব্যাপ্তিটা কেমন হবে একটু ইমাজিন। আপনার বাড়িতে ঘর আছে দুইটা চারটা, একটা ঘরের দরজা কতটুকু হতে পারে? 3 ফিট, 4 ফিট, 5 ফিট, আমি 10 ফিট ধরলাম একটু বেশি করে। জান্নাতের দরজা আমরা লেবে আছি, হ্যাঁ, জান্নাতের যে দরজাটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা, অর্থাৎ জান্নাতের দরজার অর্থাৎ প্রশস্ততা, একটা যে কোনো দরজা আছে না, এই দরজার এক পাশ থেকে আর এক পাশ হবে প্রায় 1200 কিলোমিটার। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ও, সবর 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 ইখওয়ান, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি বলি জান্নাতের কি, জান্নাতের দরজা, বা জান্নাতের দরজা, জান্নাতের যে, মানে আমাদের যে জান্নাতে যাবে, জান্নাত, যে জান্নাত দরজাতে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ইন্না নাসালুকা জান্নাতাল ফিরদাউস, ইয়া আল্লাহ, আমিন আমিন ইয়া রাব। জান্নাতের দরজা কি, জান্নাতের দরজা কত বড় হবে? একটা দরজা, হ্যাঁ, একটা দরজা কত বড় হবে? রাসূলুল্লাহ বলছেন বাইনা মাক্কাতা ওয়া হাজার, হাজার মানে হচ্ছে মক্কা থেকে, হাজার মানে হচ্ছে বাহরাইনের একটা শহর। ইয়া আল্লাহ, এটা শুধু দরজার সাইজ। বাইনা মাক্কাতা ওয়া বাসরা, বসরা মানে জানেন তো মক, ইরাকে, এই আমি দেখেছি মক্কা থেকে বসরার দূরত্ব হচ্ছে প্রায় 1400 কিলোমিটার, মানে এই যেটা গুগল ম্যাপে দেখেন, হ্যাঁ গুগল ম্যাপে। আচ্ছা, আমরা আন্দাজ করুন 1000 কিলোমিটার প্লাস আছে, এটা প্রায় 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার প্লাস, এটা হচ্ছে 1 কিলোমিটার, একটা জান্নাতের দরজার একটা পরিব্যাপ্তি। তো আমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে এত লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ তো ইনশাআল্লাহ জান্নাতে যাবে, হ্যাঁ ঢুকবে, এত মানুষ কিভাবে কতদিনে ঢুকবে জান্নাতের মধ্যে? রাসূলুল্লাহ এই ভাষায় বোঝা যায়, এক ধাক্কায় ইনশাআল্লাহ 1 কোটি মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যাবে, আর বেশি হতে পারে, কম বেশি আল্লাহ আলম, মানে এটা আইডিয়া করা যায়। 1 কোটি কি, আমরা এত বড় দরজা হলে এত বড় জায়গা কি, আমাদের ছোট্ট এই বাংলাদেশে তো 16 কোটি মানুষ আমরা থাকি, কোনো জ্যাম হবে না, না আমি বলি ভিড় হবে না, না আমি বলি এটা মজার কথা, দেখেন আমাদের বাংলাদেশটা এই সাইজের, এটাতে আমরা 16 কোটি 17 কোটি মানে 20 কোটির মতো মানুষ আছি,
এর মধ্যে আবার রাস্তাঘাট আছে, জায়গা জমি আছে, ফসলি জমি আছে, পুকুর আছে, নদী নালা আছে, সাগর আছে, খাল বিল আছে, ঠিক আছে, তারপর অনেক কিছু আছে। এর মধ্যে যতটুকুতে আমরা বসবাস করতেছি 16-20 কোটির মতো মানুষ, আর জান্নাতের একটা দরজা সাইজ মক্কা থেকে বাসরা পর্যন্ত। জান্নাতের দরজা সাইজ মক্কা থেকে বাহরাইন পর্যন্ত 1200 কিলোমিটার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এত বড় দরজার পরিবর্তন হয় বাইনা মাসরাঈন বা মাসরাঈল জান্নাহ, মানে হচ্ছে বাইনা মাসরাঈল জান্নাহ, এটা সহিহ বুখারীর হাদিসের একবারই বলতে এটা। এই আপনারা কি শুনতে পাচ্ছেন, মানে ক্লিয়ার শুনতে পান? হ্যাঁ শুনতে পাচ্ছি। কথা হচ্ছে জান্নাত নিয়ে, জান্নাত মানে যেখানে গেলে আর আগুন ধরবে না, যেখানে গেলে রক্ত পুঁজ কাটা জাতীয় খাওয়া খেতে হবে না। মাইয়াদখুলুল জান্নাহ ইয়ান্নাহাম ওয়ালা ইয়াস, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মধ্যে যারা ঢুকবে তারাই সর্বদাই সতেজ থাকবে, অলওয়েজ ফ্রেশ, মানে যুবক যুবক না, তাজা তাজা। তার মানে জান্নাতে যারা ঢুকবে তাদের কখনোই নেগেটিভ কোনো শব্দ জান্নাতের ডিকশনারিতে পাওয়া যাবে না, মানে অশ্লীল অসার কোনো কিছু থাকবে, অশ্লীল অসার, এমনকি এটা ফুরাই যেতে পারে, এটা নষ্ট হতে পারে, এরকম কিছু বাসি হতে পারে, শর্টেজ কিছু নেই, গন্ধ হতে পারে, অসুস্থ হতে পারে, তারপরে নাকে ফুটা আসতে পারে, অথবা থুতু আসতে, থুতু বলতে অস্বাভাবিক থুতু যেটা সেটা সেটা আসতে পারে, এই ধরনের কোনো কিছুই আসবে না, মাথা ব্যথা নাই, ঘাড় ব্যথা নাই। মানে তার তার মানে একজন মানুষ যখন জান্নাতে গেছে, সে দুনিয়াতে যে মানুষটা চায় যে আমার অসুখ না হোক, আমি দেখতে সুন্দর হই, আমি বুড়া না হই, আমার চামড়া না কুচকায় যাক, আমার বয়স না বেড়ে যাক, চুল না ঝরুক, দাড়ি না পাকুক, জান্নাতে যখন সে ঢুকবে তার সুন্দর বডিটা তর তাজা, সতেজ, সবল, সাবলীল, রাইট, কোনো ইস্যু থাকবে না, মানে নো নিড টু ডক্টর, ডক্টর লাগবে না, কোনো কিছু লাগবে, হাঁটু ব্যথা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এবং এত যে খাবে তার জন্য কিন্তু কোনো মানে আউট সিস্টেম না, অর্থাৎ কোনো পেশাব, টয়লেট নাই, কোনো টয়লেট নাই। তোমাদের যা মন চাই তার সবকিছু তোমাদের জন্য প্রস্তুত করা আছে, প্রস্তুত, অলরেডি রেডি করা আছে, রেডি করা আছে, এবং আমরা এগুলো খাওয়ার পরে টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে না আমাদের, না। ইয়া আল্লাহ ইন্না নাসালুকা আল জান্নাতা আল ফিরদাউস, ইয়া আল্লাহ। এবং জান্নাতে আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন, খেয়াল করে দেখেন যে মানুষ যেই দিন যখনই হোক, সকাল বিকাল দুপুর রাত অথবা আজকাল যে কোনো হোক বা ঈদের দিনই হোক, যখন নতুন পোশাক পরে তখন মানুষের মানসিকভাবে কিন্তু একটু ভালো লাগা থাকে, একটু ফ্রেশ ফ্রেশ লাগে নিজেকে। জান্নাতের পোশাক কখনো পুরাতন হবে না, প্রতিদিন পোশাকটা নতুন, প্রতিদিন পোশাক নতুন। মজার ব্যাপার হলো জান্নাতে বাজারও থাকবে, বাজার থেকে ফিরে আসবে, ফিরে আসার পরে বাইরে ঘুরছে ধুলাবালি ইত্যাদি, এসে ধুলাবালি নিয়ে স্ত্রীর সামনে আসবে, মানে হুরের সামনে আসবে, হুরের সামনে আসা আসার পরে বলবে যে বাহ তোমার চেহারা তো অনেক সুন্দর হয়ে গেছে, ধুলাবালি নিয়ে আসবে, কিন্তু জান্নাতের ধুলা এত সুন্দর, ধুলা কারো গায়ে লেগে গেলে তার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিবেন আল্লাহ। আরো একটা মজা আছে, সেটা হলো এসে দেখবে যে তার মুখে ধুলা, তো ধুলা এভাবে ঝাড়বে, তো স্ত্রী বলবে কি করো, তো যে ধুলা আমার ইয়াতে মুখে ধুলা, তোমার ধুলা তুমি কেমনে দেখো, কেন আমি তোমার চেহারায় আমি আমার চেহারাকে দেখতে পাচ্ছি, মানে আয়নার মতো চেহারা, এত ঝকঝকে, হুর হরে সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ ইন্না নাসালুকা আল জান্নাতা আল ফিরদাউস, ইয়া আল্লাহ। তো যাই হোক, জান্নাতের খাওয়া দাওয়ার বর্ণনা তো আসলে আসবে, ওইদিকে আমি যাচ্ছি না, খাওয়া দাওয়ার বর্ণনা অন্য দিন দেওয়া যাবে। জান্নাতে শুধু একটা শুনে রাখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বক্তব্য যে জান্নাতের মধ্যে ওই সকল খাবার থাকবে, একটা মানুষ দুনিয়াতে যত খাবার দেখেছে এবং নাম শুনেছে তার সব খাবারই জান্নাতে দেওয়া হবে। প্রশ্ন হলো, হ্যাঁ এখন প্রশ্ন হলো এই দুনিয়ার খাবার জান্নাতে এটা কেমন কথা? হ্যাঁ এটারও ব্যাখ্যা আছে, আপনাকে এমন কিছু দেওয়া হলো আপনি চিনেন না, হয়তোবা আপনি এটাকে খুব মানে মনের দিক থেকে সন্তুষ্ট বা মনে মনোভূত হবে না, এরকম হতে পারে। যেমন আম, আম খেতে আপনি খুব আগ্রহী, তারপরে ধরে নেন জাম, জাম, কাঁঠাল, কাঁঠাল, লিচু, পেয়ারা, লিচু, খাসির গোস্ত, পাখির গোস্ত, যা কিছু আছে দুনিয়াতে যত খাবার ছিল সব হালাল খাবারই জান্নাতের মধ্যে দেওয়া হবে। কিন্তু মজা কি, আমি বলি একটু, সেটা হলো
এখন মনে হতেই পারে যে আল্লাহ আমি দুনিয়াতে কত আম খাইলাম, আবার দুনিয়া এই জান্নাতে এসে আবার আমি দিয়েছ, এটা অভিযোগ করবে। সূরা বাকারার মধ্যে আছে, দেখবেন আমরা দুনিয়াতে খাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে তুমি একবার খেয়ে দেখো, একবার খাও খেয়ে দেখো, তারপরে তো জান্নাতীরা ধরে নেন এই খাবারেই শান্তিনগর দিয়ে, হ্যাঁ আব্দুর রহিম শান্তিনগর দিয়ে, তো এই খাবারে যখন কামড় দিবে, কামড় দেওয়ার পরে তখন দেখবে যে দুনিয়াতে 60-70 বছর যে আম খেয়েছিল, 60-70 বছরের আম তলে পড়ে যাবে, এক কামড় এক ফোঁটা রস ওর সাথে তুলনা করা যাবে না। মানে দুনিয়াতে আমরা যে ফলমূল খাচ্ছি জান্নাতে আল্লাহ এগুলো দিবে, কিন্তু ওইগুলোর স্বাদের কাছে এক ফোঁটার রসে সব মানে মানে ভেস্তে যাবে এগুলো, এগুলো সব ভেস্তে যাবে। 70 বছরের খাবার, এত সুন্দর স্বাদের খাবার খেয়েছেন, সবগুলো আপনি বুঝতে পারবেন যে তাহলে দুনিয়ার খাবার আর জান্নাতের খাবার এক কামড় দিলে বুঝতে পারবে যে না, দুনিয়ার খাবার এই খাবার বহু তফাৎ, মানে কোনো তুলনাই করা যায় না। এই জন্যই এই জান্নাতের জন্য আমাদের আগাতে হবে, জান্নাতের জন্য আমাদের এগিয়ে যেতে হবে, যেন জান্নাতটা আমাদের জন্য সহজ হয়, সুন্দর হয়। জান্নাতের লোভ করতে হবে ভাই, দোয়া করতে হবে আল্লাহর কাছে, প্রতিদিন অন্তত 3 বার বলবেন আল্লাহর কাছে জান্নাত চান, তাহলে জান্নাত আল্লাহর সাথে কন্টাক্ট করবে। এটা হাদিস, আল্লাহর সাথে কন্টাক্ট করবে, আল্লাহ এই লোক তো জান্নাত চায়, সুতরাং তুমি তাকে জান্নাত দিয়ে দাও। সো এটা সহজ ব্যাপার, তাহলে জান্নাতই যদি আপনার জন্য এটা করে তাহলে তো আপনার জন্য ব্যাপারটা সহজ হয়ে গেল। 2 নম্বর হলো আমি যেটার কথা বললাম যে জান্নাতের 8টি দরজা, যে কোনো একটা দরজা আপনি একটু চেপে ধরেন, অর্থাৎ কি বলবো এটাকে, একটু আটকে ধরেন, যেন যে কোনো একটা দরজা আপনার জন্য সহজ হয়। যেমন আমি বললাম না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি এটা বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ওস্তাদ কিছু প্রশ্ন আসছে ইন্টারেস্টিং, এগুলো দিয়ে আরো ভালো কথা হবে। আচ্ছা বলেন দেখি, বলে যে একজন লিখছে যে জান্নাতে ইবাদত করার সুযোগ থাকবে কিনা। জান্নাতে শুধুমাত্র বলা হয়েছে যে এখানে ওই ধরনের কোনো ইবাদত থাকবে না, কিন্তু সালাম থাকবে এবং শুকরিয়া থাকবে, মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা থাকবে, আর একজন একজনকে দেখে সালাম দেবে, হ্যাঁ এবং সালাম থাকবে। ওসব যে দুনিয়ার যে বন্ধু বান্ধব গুলো আছে, হ্যাঁ আড্ডা ফাড্ডা দেয়, জান্নাতে কি জান্নাতের এরকম আড্ডা দেওয়ার সুযোগ থাকবে সবাই মিলে, যেমন আমি আপনার চিনি দুনিয়াতে, তো আপনি তো মানে একটা একটা সর্বনিম্ন জান্নাতি 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে। এখন ধরেন সর্বনিম্ন জান্নাত একজন পাইলো, সে 10টা দুনিয়ার সমান এত বড় জান্নাত পাবে, আরেকজন ধরেন আরেকটা বড় জান্নাত পাইলো, আরো সে আরো বেশি মর্যাদাবান আল্লাহর কাছে, সে আল্লাহর জন্য বেশি, সে আল্লাহ ভীরু ছিল, কেমন কেমন লাগছে এত বড় এলাকা। আচ্ছা এখন এই ধরেন দুনিয়াতে আমার কিন্তু মাঝে মধ্যে মন চলে আমি রাজশাহী গেলে আপনার সাথে দেখা করার চেষ্টা করি, আপনি ঢাকা আসা দেখা করার চেষ্টা করি, দেখা হয় কথা হয়, যেমন আমরা এখনই বসে কথা বলতেছি। জান্নাত থেকে দুনিয়ার আমরা যারা একজন একজনকে চিনতাম, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন, আমিন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তাআলা ত্রুটি মার্জনা করুন, কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবেন, আল্লাহ আমাদেরকে রহম করুন আল্লাহ। এখন আখিরাতে ধরেন দুইজন পরিচিত দুইজন যদি জান্নাত দুইজনই জান্নাতে যায়, এরকম কি দেখা হয়, মানে কথাবার্তা একটু আড্ডা সাড্ডা দেওয়ার কি কোনো ব্যবস্থা আছে? সুবহানাল্লাহ, দারুণ কথা, সেই আছে বললাম জান্নাতের মধ্যে এগুলো গল্প হবে, কথা হবে। এটা যাই হোক, আমরা তো জান্নাতে জান্নাতে খাবার গুলো কে বানিয়ে দেবে? জান্নাতে খাবার গুলো মাশাআল্লাহ মানুষের কিন্তু আগ্রহ আছে, এটা ভালো আলহামদুলিল্লাহ। ভাই আপনারা যে প্রশ্ন করতেছেন এটা কিন্তু আমার খুব মানে ভালো লাগতেছে, আগ্রহ আছে। জান্নাতের খাবারগুলো তৈরি করার কথা নেই, পরিবেশন করার কথা আছে।
পরিবেশনের কথা আছে, পরিবেশনের কথা আছে যে পরিবেশন করবে হচ্ছে যে উইলদানু মুখাল্লাদুন, যারা চির কিশোর। ও আল্লাহ, চির কিশোর মানে তারা কিশোরই থাকবে, ছোট ছোট বাচ্চা আপনার সামনে ঘুরে বেড়াবে, আপনার কাছে যাবে, এবং এটারও কথা আছে। আচ্ছা, ছোট বাচ্চারা, ছোট বাচ্চাদেরকে এই কাজ দিবে কেন? আরে মজার ব্যাপার তো এখানে, এটা তো সবসময় আলোচনা করা যাবে না, লাইভে আসছে এমন কেউ না, এখন আলোচনা করা যাবে। জি জি, এটা স্বামী স্ত্রী যখন একসাথে থাকে তাদের প্রয়োজনও, আবার তাদের তো খেদমতেরও প্রয়োজন আছে। ওই সময় যে কোনো মানুষ তো গেলে হবে না। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জন্য এই বিলদান মুখাল্লাদুন, ইয়াতুফুন আলাইহিম বিলদান মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মাই, ইয়া আল্লাহ, দিয়ে তারা এমনকি স্বামী স্ত্রী যেখানে আছে সেখান পর্যন্ত ঢুকে যেতে পারবে, যেটা তাদের কাছে এটা এটা তাদের কাছে মানে। আমি আমি আবারও বলি, আপনারা অনেক জায়গায় জান্নাতের বিষয় শুনলে শুনেন যে সেখানে চির কিশোর, মানে চির কিশোররা সেবা যত্ন করবে। তো প্রশ্ন, ছোট মানুষ দিয়ে কাজ কেন করবে? কথা বোঝেন, জান্নাতে কিন্তু মানুষ শুধু জীবন উপভোগ করবে, মানে আর মরবে না মানুষ, যেহেতু সে সেখানে শুধু উপভোগ আর এনজয় করবে, স্বাচ্ছন্দ্য মানে সে শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামতে পরিপূর্ণ থাকবে। সো যেহেতু ওখানে স্বামী স্ত্রী থাকবে, তারা হুর থাকবে, সে থাকবে, সো তার পার্সোনাল সময়, মানে ওই সময় যে কেউ তো আর সেবা করতে পারে না। সো আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জন্য, মানে সুবহানাল্লাহ, এই জন্যই চির কিশোর, মানে তারা বড় হবে না, চির কিশোরকে নিয়োগ করে দিয়ে নিয়োগ করেছে, যারা এদের সামনে আসা যাওয়া করতে পারবে, কোন মাইন্ডের কিছু নাই, কোন মানে লাজুকতার কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, আমি এটাই প্রথম জানলাম। আমি কিন্তু এরকম একবার চিন্তা করেছিলাম যে বাংলাদেশের মানুষ তো বর্তমানে শিশু শ্রম নিষিদ্ধ, এখন আবার যারা একটু নিজেদেরকে খুব চালাক মনে করেছে যদি বলে যে হ্যাঁ কেমন কথা, ছোট বলা মানে রাহুল লক্ষ্য করে তাদের সম্মান। এবং আমি আপনাদের সাথে শেয়ার করি, যখন আমি রাজকীয় মেহমান যেখানে আসেন বা যেখানে থাকেন, এমনকি আমি একবার মেহমানও হয়েছি ওখানে, যারা আপ্যায়ন করে এমন যে শেখ সুদাইস, এমনকি রয়্যাল ফ্যামিলির কেউ যখন এখানে আসেন, ওখানে দেখি যে ছোট ছোট বাচ্চা খেজুর নিয়ে যায়। আমি নিজেও দেখছি, আপনি নিজেও ইভেন সৌদি আরবে আমরা কোথাও যখন, মানে যেমন আমার ফ্রেন্ডদের বাসায় যখন যাইতাম, তখন দেখা যায় যে এই যে ধরেন 8-10 বছরের যে ছেলেগুলো আছে, মানে আমরা যেহেতু ছেলে ওখানে মেয়ে আসতো না, তো ওরা সালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাইয়া কাল্লা খুই কেফ আল হাল এভাবে বলতো, আর এই ছোট ছোট বাটিতে করে খেজুর নিয়ে আসতো, মানে জিনিস খুব হালকা হালকা, বাদাম এগুলো নিয়ে এসে দিত। হ্যাঁ, তো এখন এখন এখানে এটা আছে, তার মানে ছোট বাচ্চারা তো এটা আসলে ভালো লাগাতো, তাই না? ছোট বাচ্চা মসজিদে গিয়ে, এখানে আটা সুন্দর প্রশ্ন আছে, জান্নাতিরা কি জাহান্নামীদের সাথে দেখা করতে পারবে? আমার পরিচিত কেউ জাহান্নামে গেলে আল্লাহ আমাকে জান্নাত দান করলে, আমি কি তার সাথে দেখা করতে পারবো? আচ্ছা, এখানে দেখা সাক্ষাৎ বলতে ভিডিও কনফারেন্স হবে। ওয়াল্লাহ, মানে এটা উদাহরণ দিচ্ছেন? আল্লাহ, না এটা উদাহরণ দিচ্ছেন কারণ এটা কোরআনে আছে। তো কি বলছে শুনুন, কোরআনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا ان الله حرمهما على الكافرين لا اله الا الله অর্থ করুন দোস্ত, অর্থ করুন, এখন অর্থ করুন, অর্থ করব, জাহান্নামীরা 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 জান্নাতীদেরকে ডাকবে, ওই এই শোনো অমুক, এই তুমি আমার এলাকার, তুমি অমুকের ছেলে, শোনো শোনো শোনো, তোমরা যে খাবারগুলো খাচ্ছ না, সেই খাবারগুলো আমাদের, তোমাদের তো অনেক আছে, অতিরিক্ত হচ্ছে, তোমাদের এই খাবার পানিগুলো একটু আমাদের দিকে একটু গড়িয়ে দাও না, এই যে আফিদু, এটা গড়িয়ে দেওয়াই হবে, আফিদু মানে হচ্ছে অতিরিক্ত খাবার হলে সেটাকে গড়িয়ে দেওয়া বা সেদিকে চালিয়ে দেওয়া, ফেলে দেওয়া না, চালিয়ে দেওয়া, এটাকে বলা হয় আফিদু। আফিদু আলাইনা মিনাল মা আমি মারা সকল, তোমাদের খাবার এবং পানি আমাদেরকে একটু দাও না, আমাদেরকে এদিকে একটু গড়িয়ে দাও, আমরা একটু খাই। জাহান্নামীরা জান্নাতীদের কাছে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করবে, আবদার করবে, রিকোয়েস্ট করবে। কিন্তু এখানে একটা মেসেজ সহ আমি আপনাদের বলি, জান্নাতীরা এমন না যে মাহারিমুল্লাহ, আল্লাহ যেটা হারাম করেছেন সেখানে তারা হাত দিবে না, সেখানে তারা কোনো কাজ করবে না, তারা এই জন্য জান্নাতী, কারণ তারা আল্লাহর আদেশ মেনে চলে, আল্লাহর পছন্দ পরোয়া করে, এমন কি তারা জান্নাতেও সেই কথাটাই বলবে, আশ্চর্য আশ্চর্য অজব কথা। এবং জান্নাতীরা বলবে, হতে পারে বলে আয়াদু বিল্লাহ, হয়তো তার মা বাবা, মা তার বাবা, তার সন্তান, তার আত্মীয়, এমন কারো কাছে মহাব্বতের স্ত্রী, তার স্বামী হতেই পারে, কিন্তু তাদেরকে বলবে
এই খাবার পানি আল্লাহ কাফেরদের জন্য হারাম করেছেন, আমরা দিতে পারব না। ওস্তাদ আরেকটু বুঝাই বলি বিষয়টা, মানে আল্লাহ তাআলা কোরআনে বলছে, মানে ওই যে ভাই বললো যে জান্নাতীরা জাহান্নামের সাথে কথা বলতে পারবে কিনা, এখানে আল্লাহ কোরআনেই বলছে যে জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের তো খাবার দাবার সবই তোমাদের কাছে, যেগুলো আছে তোমরা তো খাচ্ছ আছে, এই সামান্য কিছু বা একটু আমাদের দিকে একটু এদিকে এদিকে সার্ভ করো বা একটু ওই যে গড়িয়ে দাও যেটা বললো, মানে জাহান্নামীরা জান্নাতীদের কাছে খাবার চাইবে, মানে ওরা তো এখানে রক্ত পুঁজ খায়, কাঁটাযুক্ত খাবার খায়, এবং পৃথিবীর উষ্ণ উষ্ণ গরম উত্তপ্ত গরম পানি খায় ওরা, সো জান্নাতীরা তো সবচেয়ে দারুণ জিনিসগুলো খাচ্ছে, বাট জান্নাতীরা কি বলবে জানেন? ও যদি মানে এখানে জাহান্নামে কে আছে সম্পর্কে কি হয়, বাপ ছেলে, মা মেয়ে, মা ছেলে, তারপরে হচ্ছে বাবা মেয়ে সম্পর্ক, হোয়াট এভার, জান্নাতীরা বলবে যে আমরা যেগুলো খাচ্ছি এগুলো আল্লাহ তাআলা এই নিয়ামত কাফেরদের জন্য হারাম করেছে, ওরা দিবে না। আচ্ছা ওরা তো এই জন্যই জান্নাতি, কারণ ওরা আল্লাহ যা ভালোবাসে তা পরোয়া করে, আল্লাহ যা ঘৃণা করে তা তারা পরোয়া করে, এই জন্য তো তারা জান্নাতি। তারা জান্নাতে যাওয়ার পরও আল্লাহর মান মর্যাদার মানে খেয়াল রাখবে তারা। আর একটা আছে যে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাঈরিন ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ দীন হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদের, তার মানে এটা দেখা হয়ে গেল, কথা হচ্ছে কথা হচ্ছে, আল্লাহ ব্যবস্থা করবে। একজন প্রশ্ন করছে যে জান্নাতের সবচেয়ে সেরা খাবার কোনটা হবে? সেরা খাবার, আসলে সেরা খাবারের কথা এমন কিছু নাই, প্রথম খাবার দেওয়া হবে মাছের কলিজা, এটা একটু এক্সেপশনাল এবং একটু একটু ভিন্ন, মানে হাদা শাইউন লাজিজ এন্ড শাইউন মুখতালিফ, ডিফারেন্ট কিছু হবে ওই মাছের কলিজা না। সর্বশ্রেষ্ঠ খাবার কি হবে এটা আমার হয়তো থাকতে পারে, আমার জানা নাই, কিন্তু পাখির ভুনা গোস্ত এটা থাকবে, তবে দুনিয়ার পাখির মতো হবে না, আবার বলে দেই, দুনিয়ার মতো হবে না, ওটার স্বাদ অনেক গুণ বৃদ্ধি থাকবে। ওস্তাদ আরেকজনে জিজ্ঞেস করছে যে জান্নাতে আল্লাহ সুবহানাহু তাআলাকে কখন দেখা যাবে? সব জান্নাতে কি দেখতে পাবে আল্লাহকে? আল্লাহ তুমি আমাদেরকে দেখার তৌফিক দান করো, আমিন। আচ্ছা সূরা কাহফের লাস্ট আয়াতটা কি বলতেছে? انما انا بشر مثلكم يوحى الي ان الهكم اله واحد ومن كان يرجو لقاء ربه তবে আল্লাহর সাথে দেখা হবে, হ্যাঁ দা দলিল সহ ওস্তাদ, অনেকে কিন্তু মানে আল্লাহর সাথে দেখা, আল্লাহকে দেখতে পাবে এটা অনেকে বিলিভ করে না, বাট এখানে কিন্তু দলিল আছে যে আল্লাহকে দেখা যাবে। আমি বলি সূরা কাফের সেটা এই দিতে ওটা দলিল আছে, আরো আছে বলছে যে আল্লাহকে কখন দেখা যাবে, জি জান্নাত জাহান্নাম ফয়সালা মোটামুটি যখন শেষ, জান্নাতীরা জান্নাতে যখন যখন মোটামুটি শেষ, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে কথা বলবেন, সুবহানাল্লাহ, মানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে চলে যাবে, বিচার ফয়সালা শেষ, সব শেষ। ওকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে কথা বলবেন, বলবেন জান্নাতীরা আমার প্রিয় বান্দা, তোমরা তোমাদের নিয়ামত পেয়েছো, তোমাদের কি আরো কিছু নিয়ামত বাকি দরকার আছে? জান্নাতীরা বলবেন না, আমাদের আর কোনো নিয়ামতের প্রয়োজন নেই আল্লাহ, ওই যে দাও দাও করে জ্বলতেছে যা, এটা এটা ঠিক আছে, তার মানে এই যে জাহান্নাম দেখতে পাচ্ছে, এই যে দাও দাও করে জ্বলতেছে জাহান্নাম, এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচিয়েছো, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? তারপরেও ধনসম্পদের মধ্যে আছেন, পাশে একটা বস্তি নর্দমার মধ্যে একটা মানুষ কাতরাচ্ছে, তার মানে জান্নাত থেকে ওই নিয়ামতের মধ্যে থেকে জাহান্নামের ওই আযাবও দেখতে পাবে, যে মানুষ ওখানে হাউ মাউ কষ্ট পাচ্ছে, তার মানে সে আল্লাহকে বলবে যে ইয়া আল্লাহ ওই যে শাস্তি এটা থেকে বাঁচাই দিছেন,
তারপরেও আমাদের চাহিদা মতো যখন যা চাই আমরা তো তখন তাই পাচ্ছি, তাহলে আমাদের আর কি বাকি থাকতে পারে? আমাদের আর কোন চাহিদা বাকি নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ তার শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আরো বাকি আছে, সুবহানাল্লাহ, তখন জান্নাতে এত খুশি হবে, হ্যাঁ এত আরো বাকি আছে, তাহলে এমন কি হতে পারে? তারা ভাববে আল্লাহ এমন কি বাকি আছে যে আমাদের বাকি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 পর্দাটা ফেলে দেবেন। মহান সৃষ্টিকর্তা, মহান পালনকর্তা, এই জগৎ সমূহের একচ্ছত্র মালিক, জান্নাত জাহান্নামের যিনি মালিক, আমাদের রব, আমার মহান রব, তিনি তার চেহারাকে উন্মুক্ত করে দেবেন। আল্লাহ আকবার, জান্নাতের আল্লাহকে দেখবেন, তারা একটু শেষ করে জান্নাতের আল্লাহকে দেখবেন, এইভাবে দেখতেই থাকবেন, কতদিন দেখবেন? অনেকে অনেক কথা লিখেছেন, 1 বছর, 100 বছর, নাকি লক্ষাধিক বছর আল্লাহকে দেখবেন, কারণ জান্নাত তো ভোগ করার। আপনারা তো শুধুমাত্র পেট ভরাটা তো ভোগ করা মনে করেন না, আপনারা তো বুঝেন চোখ দিয়ে দেখাটাও ভোগ হয়। অনেক মানুষ দেখবেন ক্ষুধা ছাড়াই তাদের চোখের দেখা দেখে ক্ষুধা নিবারণ করছে, মানে ভাল লাগতেছে, ক্ষুধা আমার দরকার, খাবারের দরকার নাই, দীর্ঘ সময় কিন্তু কাটিয়ে দিচ্ছে, তাই না? তার মানে সেটা যদি জান্নাতে হয় তাহলে এরা আটক কত সুন্দর হবে, মহান রবকে দেখবে, কত হাজার বছর কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে দেখবে। একদিন আল্লাহ তার পর্দা নামিয়ে দিবেন, বলবেন যে না জান্নাতিরা তোমরা জান্নাতকে ভোগ করো, তখন আবার তারা অন্য কিছু দেখবে এবং খেয়াল করবে যে কি ব্যাপার, কিছু যেন দেখলাম, কি দেখলাম, এমনটা বলবে। এটা হলো আল্লাহকে দেখা, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই জান্নাতিদের সামনে নিজেকে উন্মুক্ত করবে। সেই জন্য আল্লাহ নিরাকার সত্তা এই কথাটা কখনো বলবে না, এবং এটা ইমান বিরোধী কথা। আচ্ছা উস্তাদ, একটা কমেন্ট বারবার আসছে যে ধরেন বাপ আর ছেলে দুজনেই জান্নাতি, এরা কি জান্নাতে একসাথে থাকতে পারবে? আমি পিতাকে কম সময়ের জন্য পেয়েছি, মানে একজন বলছে উনি ওনার পিতাকে কম সময়ের জন্য পেয়েছে, আচ্ছা এটা ওনার মানে আবেগ, বাট এমনি ধরেন বাবা পুত্র, আচ্ছা ধরেন আপনার বর্তমান পরিবারের সবাই ঠিক আছে, আমি বুঝতে পারছি, প্রশ্নটা আমি করি, সেটা হলো আমরা পারিবারিক বন্ধনটা আবার পাবো কিনা। আসলে পারিবারিক বন্ধনের কোনো অধ্যায় নেই, শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া, স্বামী স্ত্রী ছাড়া আর কোনো বন্ধনের বর্ণনা কোরআন সুন্নাহ। বাট দেখা হবে, দেখা হতেই পারে, অবশ্যই হবে, হবে না কারণ যেহেতু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া যাবে, তাহলে সব কিছু হবে এখানে, মা বাবা সন্তান আত্মীয় স্বজন ইত্যাদি সবাই নিজ নিজ তো মানে নিজ নিজ মালিক হয়ে গেছে। এবং আমি আপনাকে একটা কথা বলি সাদা সাহেব, জান্নাতে যাওয়ার পর আপনার কোনো ইচ্ছা অভরন্ত থাকবে না। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, যারা জান্নাতে যাবে তারা আল্লাহ যা ইচ্ছা করবে তাই ইচ্ছা করবে, আর শুধু পবিত্র কিছু ইচ্ছা করবে, হালাল কিছু ইচ্ছা করবে, ওদের কোনো হারাম অপবিত্র স্যাডনেস এগুলো আসবে না, শুধু হ্যাপিনেস। এবং জান্নাতের সবচেয়ে উত্তম উত্তম জিনিসগুলো ওরা ওদের ইচ্ছে করবে, আর আল্লাহ সাজেস্ট করবে অনেক সময় তুমি এটা খাবা ওটা খাবা, সাজেস্ট করবে তোলা না, জি আল্লাহ নিজে সাজেস্ট করবে যে এটা খাও ওটা খাও এটা খাও ওটা খাও, সবার কারণ অনেক কিছু সম্পর্কে আমরা তো জানি না। যেমন আপনি ধরেন বললেন যে দুনিয়াতে যে খাবারগুলো আছে এই খাবারগুলো অত্যন্ত আরো অনেক ফেরেশতারা থাকবে, হ্যাঁ অনেক অনেক গুণ বৃদ্ধি হয়ে স্বাদ থাকবে। যেমন আমেরিকা একটা খানা আছে আমরা নামই জানি না, সৌদি আরবে একটা খানা আছে আমরা নাম জানি না, সৌদি আমাদের বাংলাদেশের অনেক খাবারের নাম জানে না, তার মানে খাবার গুলো থাকবে এবং ওগুলো সাজেস্ট হবে যে এটা খাও এটা খাও এটা খাও, এবং ফেরেশতারা ইয়া করবে নির্দেশনা দেবে, সুবহানাল্লাহ, ফেরেশতারা ভালোটা নির্দেশনা। সেখানে কি পর্দার বিধান থাকবে? সেখানে পর্দার বিধান থাকবে না, থাকবে না, কারণ তাদের মনে তো কোনো অসার এবং হারাম কিছুই আসবে না, যেটা মানে এই আসলে লা ইয়াসমাউনা ফিহা, একজন অপরজনকে দেখা দেখির অধ্যায়টাই থাকবে না, একজন মানে বেশিরভাগ যে মানুষ আসলে জান্নাতে, আরে আল্লাহ আকবার, এই যে দুনিয়ার শরীয়ত, দুনিয়াবি দুনিয়ার শরীয়ত কোনো বিধান সেখানে মানে বাস্তব না। আচ্ছা স্যার, ওনারা যেটা মনে করতেছে ধরেন দুনিয়াতে অনেক বউদের কমপ্লেন থাকে, দেরিতে স্বামী ঘরে আসে, বিদেশ চলে গেছে কাজের জন্য, চাকরির জন্য ঢাকা চলে গেছে, বাড়িতে আসলো বন্ধু বান্ধব হ্যান ত্যান, বউদের একটা মানে সবসময় একটা ই থাকে যে সময় দিচ্ছে না সময় দিচ্ছে না। আরে ভাই, জান্নাতে তো থাকবেনই ওনার সাথে যদি উনি জান্নাতে যায় আপনি জান্নাতে যান। এবং মজার কথা কি, আপনার বউকে জাহান্নামে পাঠিয়ে স্বামী হিসেবে জান্নাতে যাওয়া আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ দ্যাট ইজ দ্য ইউজ। কিন্তু আরেকটা এখানে মেসেজ দিই, মেসেজ দেন স্যার, জি
জান্নাতে একা কি যাওয়ার তেমন দলিল নেই। জান্নাতে একা যাওয়ার এটা খুব মারাত্মক একটা কথা, বলেন তো শুনতে জিনিসটা। রাতের শেষ অংশে আমাদের আলোচনার শেষ পর্যায়ে, হ্যাঁ আমরা প্রায় পৌঁছে গেছি, এটা নিয়ে আপনারা একটু ভাববেন যে মুকারম ভাই কি বললো কথাটা, যে জান্নাতে একা কি যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ ঠিকই আছে, যদি আপনি সন্তানকে নিয়ে জান্নাতে যেতে না পারেন, আপনার কারণে যদি তারা জাহান্নামে হয়, তাহলে বাকি কথাটুকু আপনি বুঝতে পেরেছেন। আপনার কারণে যদি আপনার স্ত্রী জাহান্নামী হয়, তাহলে বাকি অংশটুকু আপনি বুঝতে পেরেছেন, বাকি অংশটুকু বুঝতে পেরেছেন। আপনার কারণে আপনার অধীনস্থ কেউ যদি জাহান্নামী হয়, তাহলে আপনার কারণে, আমি কথাটি লাগাচ্ছি তার কারণ, এটাই এটাই মূল অংশ। এই জন্য জান্নাতে গেলে সন্তান স্ত্রী এদেরকে নিয়ে জান্নাতে যেতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আপনি একা কি আমল করে জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করবেন, সেটা ঠিক নয়। অর্থাৎ সবাইকে নিয়ে চেষ্টা করতে হবে। হ্যাঁ কারো কারণে, সে ব্যক্তিগত কারণে, সে নিজে নিজে গুনাহ করে যদি জাহান্নামে যায়, এর জন্য তার আপনাকে ধরা হবে না। কিন্তু আপনি তাকে জান্নাতের জন্য প্রস্তুত করেন নাই, জান্নাতের পথ দেখান নাই, এ ধরনের যদি ঘটনা ঘটে থাকে, তাহলে কোরআনের একাধিক আয়াত এবং হাদিস এগুলো প্রমাণ করে আপনাকে অপরাধী সাজানো হবে। এক ভাই বলতেছে জান্নাতে ফেরেশতা দেখে কি ভয় লাগবে? কেন ভয় লাগবে? ইভেন দুনিয়াতে ফেরেশতা দেখলেও তো আপনি ভয় পাবেন না, কারণ ফেরেশতা তো এমনিতেই বলো যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জু আলাইহিম মালায়েকাতু। এখন মজার কথা হলো, মৃত্যুর যে ফেরেশতা, যখন আমরা নেক হই তখন ফেরেশতা আসে একরকম শুরুতে, যেটা দেখে ভয় পাওয়ার কিছু থাকে না। আমরা যদি বদকার হই, গুনাহগার হই, পাপিষ্ট হই, তখন ফেরেশতা আসে অন্য চেহারায়, সেটা দেখে ভয় লাগে। ফেরেশতা তো ভয়ের কিছু না, মূলত আল্লাহ সুবহানাহু তাআলা কিছু ফেরেশতা বানাইছে ভয়ের, মানে যেটা দেখে আপনি ভয় পাবেন, আদাব আদাব অনুভব করবেন। শান্তিনগর, আমরা শান্তিনগর যাবো না? কোন দিক দিয়ে কাছে হবে? ভাইব আমরা কাছাকাছি চলে আসছি, দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ফাযিলাতু শেখ ডক্টর মুকাররম বিন মুহসিন মাদিনী হাফেজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার যে কথাগুলো, আপনারা আমি জানি না 120-125 জন 60-70 জন আপনারা লাগাতার ছিলেন, এর মধ্যে কতজন গেছেন কতজন আসছেন আমি জানি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনার এই কথাগুলো দ্বারা আপনাদের সবার উপকার করুন, আমাকে আল্লাহ উপকৃত করুন। তবে আজকের এই আলোচনা থেকে আমি অনেক কিছু শুনছি নতুন এবং শিখছি, আমিন। মানে এটা, তবে এখানে সবচেয়ে সিরিয়াস একটা কথা যেটা আমি মনে করি, যে জান্নাতে একা যাওয়া কঠিন হয়ে যাবে। মানে আপনি ভালো স্ত্রীকে যেমন তেমন, এরপরে দেখা যায় স্ত্রী জাহান্নামে গেল, আপনার কোনো ভূমিকা ছিল না একে জান্নাতে আনার, সেই ক্ষেত্রে আপনি দায়ী হয়ে জান্নাতে যাওয়াটা আপনার জন্য, মানে আপনি কোরআন হাদিস পড়লে খুব বেশি আশা পাবেন না, এখান থেকে তথ্য পাবে না। তুমি বাবা তার মেয়ের নাচ দেখে হাতে তালি দিবে আর যায় বলবে যে হ্যাঁ হ্যালো পিন্টু, হ্যাঁ হ্যাঁ জানিস, আরে লায়লা তো আজকে ফার্স্ট হয়েছে ওর স্কুলে, নেচেছে, আর ওই যে কি গানটা আছে না, আরে আমি তো নাম জানি না, মানে একটা গানের নাম বললো, বললো যে হ্যাঁ হ্যাঁ যা নেচেছে বুঝলি, আরে স্কুলে সবাই তো যে তালি উ, মানে এগুলো করে না নিজে না মেয়ে, কাউকে জানাতে দিকে নিয়ে যাওয়া যাবে না। আবার অনেক বাবা আছে হজ করেছে, হাজি মেয়েকে ইংলিশ মিডিয়াম, না না ইংরেজি শিখবে, ইংরেজিতে পড়া শিখবে, ইটস টোটালি ফাইন, কেউ যদি শিক্ষা গ্রহণ করে এটা দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ আছে, এতে আলহামদুলিল্লাহ ওকে। বাট উনি নিজে খুব ধার্মিকতা, হাজি গাজি, উনি অনেক কিছু দানবীর, মহাদানবীর, হ্যাঁ দানশীলতা ওনার খুব সুনাম, কিন্তু ওনার মানে ছেলে মেয়ের, উনি ছোটবেলা থেকে আল্লাহর সাথে কানেকশন করাই দেয়নি, কিন্তু উনি নিজে খুব ফরজগারিতা ইবাদত করে, ইবাদত করে মানে নিজের ইবাদত নিজে করে, সলা আদায় করা, তাহাজ্জুদ পড়া, হজে যাওয়া, উমরা যাওয়া, দান করা, সুন্দর ব্যবহার করা, কিন্তু মেয়েদের উলঙ্গ ছেড়ে দিছে, ওকে আল্লাহর সাথে পরিচয় করায়নি, ওর মতো ও চলছে। বড় হওয়ার পর একটা সময় ট্রাই করলে সেটা তো আসলে জানি না, বাট ছোটবেলা থেকে উনি এটা এভাবে, কারণ ছেলে মেয়েদের নিজেদের
ন্যূনতম জ্ঞান হওয়ার আগ পর্যন্ত নিজেদের কোনো বলে নাই, মাদ্রাসা পড়বে না, স্কুলে পড়বে, ইংলিশ মিডিয়াম পড়বে না, বাংলা মিডিয়াম পড়বে, বোরখা পড়বে নাকি পড়বে না, জামা পড়বে নাকি পড়বে না, প্যান্ট পড়বে না, গেঞ্জি পড়বে, বোরখা ছাড়া বের হবে নাকি বোরখা সহ বের হবে, এগুলো বাচ্চাদের পিতা মাতারই ইখতিয়ার থাকে। একটা ছেলে সে কি পাঞ্জাবি পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, চুল কি খেলোয়াড়ের মতো রাখবে নাকি ভদ্র মানুষের মতো রাখবে, প্যান্ট কি নায়কেরটা পরবে নাকি এমনি একটা সাধারণ সাবলীল সাতর ঢাকবে, দিস আর বাবা মা চয়েস করে। তখন বাবা মা চয়েস করে কেমন সাজ, একটু কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছে আপনার থেকে, আমি অনেকগুলো পড়ছি তেলাওয়াত শুনুন, একটু আরো কয়েকজন আছে সেক্ষেত্রে একটু কোরআন তেলাওয়াত শুনবো। আপনি একটা কাজ করেন না ওস্তাদ, আপনি 138 জন মানুষ আছে এদেরকে একটু কোরআন তেলাওয়াত মানে আল্লাহ তালা আপনাকে নেকি দিক, আমি শুনবো আমাকেও নেকি দিক, ওনাদেরকেও নেকি দিক। আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াত লিউলিল আলবাব الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ربنا إنك من تدخل النار فقد أخزيت وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان الإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. السلام عليكم جزاكم الله خير. আমি জানি না এই লাইভটা আমার মনে হয় 1 ঘন্টা প্লাস থেকে চলতেছে। আপনারা যারা মানে এতক্ষণ ফেসবুকিং আজে বাজে জিনিস স্ক্রলিং না করে লাইভে ছিলেন, জান্নাত সম্পর্কে শুনেছেন, আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আপনার হৃদয়কে, আপনাদের হৃদয়কে এবং আমার হৃদয়কে আল্লাহর দিনে গেড়ে দিন, এবং তিনি আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়াটা সহজ করে দিন ও তৌফিক দান করুন। আল্লাহ যদি না চায় আমরা ওনাকে সন্তুষ্ট করতে পারবো না, এই জন্য আমরা চাই যে আল্লাহ আপনি আপনি আমাদের তৌফিক দিন আপনাকে সন্তুষ্ট করার, এবং এই পৃথিবী থেকে আপনার অসন্তুষ্টি নিয়ে আপনি বিদায় দিয়েন না আমাদেরকে। এ আল্লাহ আমরা ওই সময়ই পৃথিবী থেকে বিদায় নিতে চাই যখন আপনি আমাদের উপরে সন্তুষ্ট ও আপনি আমাদের উপর রহম করে আমাদের জান্নাত দিবেন আল্লাহ। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته